তফসিল ঘোষণার প্রতিবাদে 48 ঘন্টা হরতাল ডাকলো জামায়াত। এদিকে 1920 নভেম্বর সর্বাত্মক হরতাল বলছেন ওলি। জানাবো রাতে ঘূর্ণিঝড়ে রূপ নেবে নিম্নচাপ, শুক্রবার উপকূলে আঘাতের সংখ্যা। জানিয়ে দেব নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন কয়টা সিট পান সরকারকে মাদানি। আমছালা দুটোই হারাচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে নাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তফসিল ঘোষণার প্রতিবাদে 48 ঘন্টা হরতাল ডাকলো জামায়াত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী রবিবার ভোর 6টা থেকে 48 ঘন্টা হরতাল ডাক দিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, 15 নভেম্বর সন্ধ্যায় বিরোধী দল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের অজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরো বলা হয়, একতরফা প্রহসনে নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ী ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে নিতে হবে। বিবৃতিতে জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের গণতন্ত্র হত্যার ফরমায়েশি তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে রোববার ভোর 6টা থেকে টানা 48 ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। সারা দেশে নেতা কর্মী ও জনগণকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন তিনি। 1920 নভেম্বর সর্বাত্মক হরতাল বলছেন ওলি। বিএনপির ডাকা আগামী 1920 নভেম্বর 48 ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের জন্য এলজেপি নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ওলি আহমেদ। আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যানের পর এবার 48 ঘন্টা হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি ঘোষিত তফসিলকে একতরফা দাবি করে প্রতিবাদে আগামী 1920 নভেম্বর সারা দেশে হরতাল পালন করবে দলটি। রাতে ঘূর্ণিঝড়ে রূপ নেবে নিম্নচাপ, শুক্রবার উপকূলে আঘাতের সংখ্যা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার শেষ রাত নাগাদ ঘূর্ণিঝড় মিথিলিতে রূপ নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুল রহমান। এটি শুক্রবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৃহস্পতিবার রাত 12টা থেকে ভোর নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 11টি জেলায় আঘাত আনার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর বাতাসের গতিবেগ থাকবে 64 থেকে 88 কিলোমিটার। এটি সর্বোচ্চ 90 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে উপকূলে আঘাত আনতে পারে। গভীর নিম্নচাপটি এখন মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, এগিয়ে যাওয়ার গতি বিশ্লেষণ করে আমরা আশা করছি এটি ঘূর্ণিঝড় হিসেবে আগামীকাল শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন কয়টা সিট পান সরকারকে মাদানি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেছেন, জাতির স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করে দেখেন কয়টা সিট পান, আমরা তখন মেনে নেব। আপনি উন্নয়নই যদি করেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে এতই ভয় পান কেন? কারণ সমস্ত গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগামী নির্বাচনে 30টির বেশি সিট আপনি পাবেন না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার 3 টার্ম ক্ষমতায় রয়েছে, তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ভোট চুরি ও ডাকাতিতেও তারা চ্যাম্পিয়ন, টাকা বিদেশি পাচার তারা চ্যাম্পিয়ন, তারা উন্নয়নের কথা বলে, পদ্মা সেতু সহ মেগা প্রজেক্টের কথাও তারা বলে। আসলে উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি ও ডাকাতি করছে তারা। উন্নয়নের নামে তারা লুটপাট করছে, আজকে ঋণের বোঝা কোটি কোটি ডলার, রিজার্ভ নিচে নেমে গেছে। খাদ্যদ্রব্যের দিকে যদি আমরা তাকাই, চাল ডাল থেকে শুরু করে ডিম পেঁয়াজ আলু সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের লজ্জা নেই, তাদের কথা একটাই, কত যত লোক মারা যাক যাক না কেন, আমর ক্ষমতায় থাকবো, দেশ ধ্বংস হয়ে যাক তাতে কিছু যায় আসে না, আমরা ক্ষমতা চাই। তিনি বলেন, আপনি এত উন্নয়ন করছেন, তাহলে ক্ষমতার জন্য এত লাফান কেন? যেখানে যান প্রকল্প করেন, উদ্বোধন করেন, শেষে নৌকার জন্য ভোট চান। আপনি উন্নয়নে যদি করেন, জনগণের জন্য যদি কাজ করেন, তাহলে তো জনগণ ইচ্ছা করে আপনাকে ভোট দেবে।
ভোট চাওয়ার দরকার নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনের লজ্জা সরম নাই, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। তারা যেভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। যত রক্তপাত মারামারি কাটাকাটি হবে, এর দায় দায়িত্ব পড়বে সিসির উপর। তিনি বলেন, আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে কোনো প্রকার সমঝোতা না করে এক পেশে পাতানোর তফসিল দেশকে ভয়াবহ বিপর্যয়ে ফেলে দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে সরকার দলীয় নীল নকশার তফসিল বলে মনে করছেন দেশের জনগণ। খালি মাঠে যেন তেন নির্বাচন দিয়ে সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চক্রান্ত লিপ্ত। দেশ ইসলাম ও জনগণের স্বার্থে আওয়ামী লীগের পতন প্রয়োজন। সরকার দেশকে অর্থনৈতিকভাবেও দেউলিয়া করে ফেলছে। আম ছাড়া দুটোই হারাচ্ছে বিএনপি। গতকাল জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 7 জানুয়ারি ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কিন্তু বিএনপি এই নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করেছে। বিএনপি বলেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া তারা নির্বাচনে যাবে না। তাই তফসিল নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগের আতাত বলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন। ফলে বিএনপি যে আপাতত বর্তমান তফসিলে নির্বাচনে যাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। নাটকীয় কোনো পরিবর্তন যদি না করে বা বিএনপির মধ্যে শুভ বুদ্ধি উদয় যদি না হয়, তাহলে বিএনপি 2014 এর মতো করেই নির্বাচন বর্জনের পথে হাঁটবে। বিএনপি মনে করছিল যে বিএনপি যদি নির্বাচন বর্জন করে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপির প্রতি সহানুভূতি দেখাবে, সরকারের উপর চাপ প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত সরকার নির্বাচন করতে পারবে না। এরকম একটি আশঙ্কার জায়গা থেকে বিএনপি একদফা আন্দোলন অনর অবস্থানে ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল, যেভাবে সোচ্চার ছিল, তাতে অনেকেই মনে করছিল যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না, সরকারের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করবে। কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন। নির্বাচনের তফসিল ঘোষণা 24 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোনো নেতিবাচক মনোভাব দেখাননি। বরং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ কলম্বো সফরে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ শর্তহীন সংলাপের কথা বলা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে সংলাপের সুযোগ শেষ হয়ে গেছে, এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, দেশ এখন নির্বাচন কমিশনের অধীনে, কাজেই সংলাপ বা অন্য কোনো উপায় গ্রহণ করতে গেলে সেটি নির্বাচন কমিশনের মাধ্যমেই করতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে নির্বাচন কমিশন যখন বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তখন বিএনপি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো কেন? এরকম অবস্থায় যারা বিএনপির পালে বাতাস তুলেছিল এবং তারা বিএনপিকে নির্বাচনে না থাকার প্রশ্নে অনর অবস্থান নিতে পরামর্শ দিয়েছিল, তারা এখন হাত পা গুটিয়ে বসে আছেন। ফলে বিএনপির আমসালা দুটোই হারাতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে না যায়, তাহলে নির্বাচন প্রতিরোধ করা বিএনপির পক্ষে সম্ভব হবে না, কারণ এখন বিএনপি যে হরতাল অবরোধ ইত্যাদি কর্মসূচিগুলো দিচ্ছে, সেই কর্মসূচিগুলো মোটেও জনগণ গ্রহণ করছে না এবং জনসম্পৃক্ততা পাচ্ছে না। ফলে এই ধরনের পানসে কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। বিএনপি নেতারাও তা বিশ্বাস করে না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, তাহলে যে কোটি আসন পেত, তাহলে তাদের সংসদে একটি অবস্থান থাকতো এবং সংসদে তারা কথা বলতে পারত। এমনকি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে তারা নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে না এমন অভিযোগ আনতে পারত, সরকারকে চাপে ফেলতে পারতো, কিন্তু তা না করে সরকারি সরাসরি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা বিএনপির জন্য বুমেরিং হয়েছে। আবার বিএনপি যেমনটি মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেবে, সেই সমর্থন যদি বিএনপি না পায়, তাহলে আন্দোলন দিয়ে নির্বাচন ঠেকাতে পারবে না, ফলে সংসদেও থাকা হবে না, নির্বাচনও ঠেকাতে পারবে না। বিএনপি একটি পরিত্যক্ত রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে। আর এই নির্বাচন বর্জনের সিদ্ধান্তের ফলে বিএনপি আমছাড়া দুই হারালো বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিভিন্ন মহল মনে করেন এখনো সময় আছে, বিএনপির মধ্যে যদি শুভবুদ্ধি উদয় হয় আর তারা যদি নির্বাচনে আসে, তাহলে এই যাত্রায় তারা দলটিকে রক্ষা করতে পারবে হয়তো। ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল। তফসিল ঘোষণার প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। ফরিদপুরে হরতাল পালনে বিক্ষোভ মিছিল পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিতে এ সময় বক্তব্য দেন জেলা কমিউনিটিস পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক উন্নয়নের সভাপতি দালার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এমদাদ মিয়া, জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু। পথসভায় বক্তারা বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বক্তারা বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল সফল করার জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।